হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা ইউনিট 4 এ যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে কার্যশক্তি ক্ষমতা সেই চ্যাপ্টারে ইতিমধ্যেই আমরা 6টা ভিডিও দেখেছি এটা হচ্ছে 7th ভিডিও এই ভিডিওতে আমাদের এই কার্যশক্তি চ্যাপ্টারে যেটা লাস্ট থিওরি রয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট থিওরি পরীক্ষায় বড় প্রশ্ন স্পেশালি 3 মার্কসের কোশ্চেনে তো সেইটা আলোচনা করে এই চ্যাপ্টারটা এই ভিডিওর সাথে থিওরি পোর্শনটা শেষ করব এবং নেক্সট ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব তো এইখানে যেটা আমাদের টপিক হচ্ছে সেটা হচ্ছে কলিশন অফ এ ফলিং বডি উইথ এ ফিক্সড হরিজন্টাল প্লেন অর্থাৎ যখন কোন একটা বস্তু উপর থেকে পড়ছে ফলিং বডি কোন একটি নির্দিষ্ট তলের উপর অর্থাৎ এইরকম এটা যদি একটা নির্দিষ্ট ফিক্স প্লেন হয়ে থাকে এর উপর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ধরো একটা গোলক এখান থেকে পড়ছে সাপোজ এই উচ্চতা হচ্ছে স্মল এইচ আর ভি বেগ নিয়ে এই ফিক্সড মানে স্থির অনুভূমিক তলের উপর যখন পড়ছে তখন বুঝতে পারছো তলের সঙ্গে এই গোলকের একটা সংঘর্ষ হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের টপিক যেটা বাংলায় তোমাদের বইতে ছায়া প্রকাশনী বইতে 297 পেজে রয়েছে স্থির অনুভূমিক তলের সঙ্গে ফিক্স স্থির অনুভূমিক তলের সঙ্গে কোন বস্তু যখন পড়ে তখন যে সংঘাত হয় তার সম্পর্কে বিভিন্ন আলোচনা এবং বিশেষ ক্ষেত্র সমূহ তো এইখানে যে সংঘর্ষ পতনশীল বস্তুর সঙ্গে বলেছে তো আমাদের যে নর্মাল অভিজ্ঞতা কিংবা সাধারণ যে অভিজ্ঞতা সেখানে আমরা দেখেছি যে উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয় সেই কিন্তু ড্রপ হওয়ার পর সেই উচ্চতা অবধি কিন্তু সাধারণত আসে না তার থেকে কম উচ্চতা অবধি কিন্তু সে আসে অর্থাৎ এইটা যদি এইচ হয় তাহলে নেক্সট রিবাউন্ডে তখন চলে আসবে সে সাপোজ এরকম একটা হাইটে তাহলে এরকম হাইটে যখনই আসবে তাহলে এই হাইটটা অন্য কিছু হবে সাপোজ সেটা আমরা ধরলাম ক্যাপিটাল এইচ তাহলে স্বাভাবিকভাবে ডায়াগ্রাম দেখে বুঝতে পারছো ক্যাপিটাল এইচ লেস দ্যান স্মল এইচ এই ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল একটা সেট আপ বলতে পারো যার সাহায্যে টোটাল গণনাটা আমরা কিন্তু এখানে আলোচনা করব তো এই ক্ষেত্রে যদি ক্যাপিটাল এইচ সমান স্মল এইচ হতো তাহলে এটা সংঘর্ষ হতো স্থিতিস্থাপক সংঘর্ষ যেহেতু প্র্যাকটিক্যাল কেসে ক্যাপিটাল এইচ আর স্মল এইচ সমান হয় না ক্যাপিটাল এইচ অলওয়েজ স্মল এইচ এর তুলনায় ছোট হয় এই জন্য আমরা বলে থাকি এই সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ অর্থাৎ যে সংঘর্ষ গুণাঙ্ক যে ই রয়েছে তার মান কিন্তু একের থেকে ছোট হবে এবং জিরোর থেকে বেশি হবে এইবারে আমরা জেনে তো গেছি সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে যদি ভি গতিবেগ নিয়ে আপতিত হয়ে থাকে কিংবা এখানে গিয়ে ধাক্কা লেগে থাকে তাহলে ধাক্কা লাগার পর যে বেগটা সে পাবে সে বেগটা কত হবে না প্রতিক্ষিপ্ত বেগটা দাঁড়াবে ই ইন্টু ভি যেখানে ই হচ্ছে সংজ্ঞার গুণাঙ্ক এইবারে সবচেয়ে প্রথম যেটা আমাদের কাজ হবে এই ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা এটা আমরা কিভাবে করব না এর জন্য আমরা সবচেয়ে প্রথম যেটা কাজ করব আমাদের যে গতির সমীকরণগুলো আমরা যেটা পড়েছিলাম কুলম্ব গতির সমীকরণগুলো সেখানে মনে করে দেখো আমরা যখন এইভাবে পড়ছে এই সমীকরণটা থাকবে যেহেতু পতনশীল বস্তু তার মানে একটা প্রাথমিক গতিবেগ কিছু ছিলই নাই তাহলে আমরা এইটাকে যখন আমরা শূন্য বসাবো তাহলে v ইকুয়ালস টু আমরা এইটা পাচ্ছি 2gh নেক্সট হচ্ছে যেহেতু v বেগ নিয়ে আপতিত হলো তারপরে যখন সে রিবাউন্ড হয়ে উপরের দিকে যাচ্ছে তখন তার গতিবেগ ev হয়ে গেছে তাহলে এই সমীকরণটাকে এই যে সমীকরণটা আমরা লিখেছি একে দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রথম প্রতিক্ষিপ্ত হওয়ার পর যখন উপরের দিকে যাবে প্রত্যাবর্তন করবে তখন আমরা রাশিমালা কি করতে পারি না অন্তিম বেগ তখন কি দাঁড়িয়ে যাচ্ছে না যখন ধাক্কা লাগছে এই বেগ নিয়ে যখন বেরোচ্ছে তখন সেই বেগটা আমরা শূন্য ধরতে পারি তাহলে আমরা এরকম বলতে পারি
ইভি স্কয়ার, কারণ যখন এই উচ্চতায় পৌঁছবে তখন তার বেগ শূন্য ধরব, কারণ এর উপরে তো সে যাচ্ছে না। তার এখানে কত লিখতে পারি, টু জি ক্যাপিটাল এইচ। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি কত আসবে, না ই স্কোয়ার ভি স্কোয়ার বাই টু জি। যখনই আমরা ভি স্কোয়ার এর মান এখান থেকে বসাবো কত আসছে, না টু জি এইচ। এই যে সম্পর্কটা তোমরা পেলে এইচ ইকুয়ালস টু ই স্কোয়ার এইচ, এই সম্পর্কটা খুবই ক্রুশিয়াল, কারণ এখান থেকে আমরা ধারণা করতে পারছি যেহেতু ই এর মান একের থেকে ছোট তাহলে ক্যাপিটাল এইচ এর মান নিশ্চিতভাবে স্মল এইচ এর থেকে কম হবে। এছাড়া এখান থেকে আরো একটা জিনিস জানা যাচ্ছে, সেটা হচ্ছে ই এর মান। ই এর যে মান আমরা পাচ্ছি ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ স্কোয়ার রুট, এখান থেকে সংঘাত গুণাঙ্কের মান নির্ণয় করা সম্ভব। কিন্তু বুঝতেই পারছো একটা বস্তুকে যখন পাঁচবার যদি একই উচ্চতা থেকে ছাড়া হয় তো জরুরি না প্রতিবার সে একই উচ্চতা অবধি উঠবে, অর্থাৎ এইচ যদি একই আমি রেখেও দিই ক্যাপিটাল এইচ প্রতিবারে সামান্য ডিফার করতে পারে। তার মানে যে ই এর মান গণনা করার জন্য এই যে ফর্মুলা এটা কিন্তু খুব একটা অ্যাকুরেট নয়, এটা একটা আনুমানিক পদ্ধতি কিংবা প্রক্রিয়া বলতে পারো। তাহলে এখান থেকে আমরা এইচ এর মান জেনে গেলাম ই স্কোয়ার এইচ। তোমরা বইতে 297 পেজে সবচেয়ে প্রথম যে ইকুয়েশন 2 রয়েছে এটা হচ্ছে সেই ইকুয়েশন 2, তোমরা বইয়ের সাথে মিলিয়ে পড়বে তাহলে সুবিধা হবে পড়তে। যদি এটি স্থিতিস্থাপক সংঘর্ষ হতো তাহলে ই ইকুয়ালস টু 1 হতো, তখন কিন্তু এইচ ইকুয়ালস টু স্মল এইচ হতো। কিন্তু যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ নয় সেই জন্য এইচ ইকুয়ালস টু এইচ হবে না। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম প্রমাণ। নেক্সট প্রমাণের দিকে আমরা যাব, যে প্রমাণে বলা হয়েছে স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব। এই প্রমাণটা করার সময় যেটা আমাদের মাথায় রাখতে হবে, স্থির অবস্থায় আসার পূর্বে বলছে, তো একটা জিনিস ভেবে দেখো, সে যখন তাকে উপর থেকে যখন গোলকটাকে ছাড়া হয়েছিল তখন সে এইচ উচ্চতা থেকে এসেছিল, তাহলে মোট যে অতিক্রান্ত দূরত্বের মধ্যে প্রথম দূরত্ব আমরা জেনে গেছি এইচ, আরেকটা হচ্ছে কত, না আরেকটা আমরা এখনই পেয়েছি ই স্কোয়ার এইচ। কিন্তু ই স্কোয়ার এইচ যেরকম এসছে আবার ই স্কোয়ার এইচ যখন উপরে পৌঁছে গেছে সেখান থেকে আবার তাকে নামতে হবে, তাহলে টু ই স্কোয়ার এইচ হচ্ছে, কারণ এইখান থেকে একটা গেল আবার তো নামতে হবে, তাহলে দুবার হচ্ছে। যেরকম একটা বস্তু উপর দিকে ছুড়লে হয় যে উচ্চতা গেল সেখান থেকে তাকে আবার নিচে নামতে হয়, তো এই ক্ষেত্রে সেইটা আমরা বের করব। তাহলে আমাদের কাছে রয়েছে কি, প্রথমটা রয়েছে যেটা এইচ দিয়ে যেটা ছাড়া হয়েছিল, আর ক্যাপিটাল এইচ, সেই ক্যাপিটাল এইচ এর মান আমাদের কাছে কিন্তু রয়েছে। তো এই যে মান রয়েছে আমরা তৃতীয় বার যদি আমরা ভাবি যে সবচেয়ে প্রথমবার এইচ, তারপরে বার ক্যাপিটাল এইচ, তারপরে বার যদি আমি ধরি এইচ ড্যাশ, তাহলে কি দাঁড়াবে, না এটা দাঁড়াবে যে এইচ ড্যাশ সমান কত হবে, না আমরা দেখেছি স্মল এইচ থেকে ক্যাপিটাল এইচ যখন যায় তাহলে ই স্কোয়ার গুণ হয়েছিল, তখন আমরা এটা বলতে পারি আরেকটা ই স্কোয়ার হবে, ই স্কোয়ার এইচ হবে, কারণ এইচ অলরেডি ছিল। তাহলে এটাকে আমরা টেপক কিভাবে লিখব, এইচ ইকুয়ালস টু আবার এইভাবে লিখতে পারি, তাহলে কত লিখব ই টু দি পাওয়ার 4 এইচ। তার মানে তৃতীয় প্রতিক্ষেপের সময় এরকম দাঁড়াচ্ছে, এরপরটা কত হবে, না এরপরটা আসবে যদি আমি আবার একটা এইচ ডাবল ড্যাশ বলি তাহলে আসবে কত, আবার এই স্কোয়ার গুণ হবে, এইভাবে আসছে। তাহলে মোট যে অতিক্রান্ত দূরত্ব স্থির অবস্থায় আসার আগে, যে মোট অতিক্রান্ত দূরত্ব স্থির অবস্থা আসার আগে, তাহলে সেটা কত হবে, না যদি আমরা এটাকে এসও নাম দিই কিংবা ডি নাম দিই, তোমাদের বইতে সম্ভবত ডি নাম দিয়েছে, তো ডি যদি লেখা হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি এইচ প্লাস টু ই স্কোয়ার এইচ। টু কেন বলেছি, এই যে নামাটা তার আগে কি হয়েছিল, ড্রপ খেয়ে মেঝে থেকে আবার উপরে উঠে এসছে, ততটাই উচ্চতাকে নিচে নামতে হচ্ছে, তাহলে টু টোটাল ডিস্টেন্স যেহেতু বলেছি, তারপর কত, টু ই টু দি পাওয়ার 4 এইচ, টু ই টু দি পাওয়ার 6 এইচ, ডট ডট ডট, যতক্ষণ স্থির না হচ্ছে তা চলতেই থাকবে ম্যাথামেটিক্যালি আপ টু ইনফিনিটি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যেরকম আমরা কমন নিই ওইভাবেই কমন নেব। এখানে দেখতে পাচ্ছি আমরা টু ই স্কোয়ার এইচ একটা কমন পাচ্ছি, তাহলে ওয়ান প্লাস ই স্কোয়ার ই 4
E6 dot 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 up to infinity. এই যে এক্সপ্রেশন আমরা দেখছি তোমরা ম্যাথমেটিক্যাল এপিজিপি যে জিনিসগুলিতে রয়েছে ম্যাথস এর বইতে এখানে ফর্মুলা আমরা সরাসরি এখানে লাগিয়ে নেব যাতে করে আমাদের উত্তর বের করতে কোনো অসুবিধা না হয় এটা আছে তাহলে এই পার্টটা থেকে এটা পাওয়া যাচ্ছে তাহলে আমরা যদি এখানে এইচ কে কমন নিয়ে যদি লসাগু নিই তাহলে কত আসছে 1 মাইনাস ই স্কয়ার প্লাস 2 ই স্কয়ার 1 মাইনাস ই স্কয়ার তাহলে দেখো এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রান্স এর ফর্মুলাটা খুব কাজে লাগে অঙ্কটা সরাসরি করার জন্য 1 প্লাস ই স্কয়ার বাই 1 মাইনাস ই স্কয়ার আবার লক্ষ্য করে দেখো এখানে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হতো তাহলে ই ইকুয়ালস টু 1 হয়ে যেত তখন কিন্তু টোটাল রেজিস্ট্যান্সটা আসছে সেটা কিন্তু নিচে জিরো হয়ে যাচ্ছে তার অর্থাৎ অসীম হয়ে যাচ্ছে কিন্তু কারণ হচ্ছে সে যে হাইট সে আগে বারবার যেতে আসতে থাকতো থামতোই না তাহলে এই ফর্মুলাটা হচ্ছে তোমাদের ইকুয়েশন নাম্বার 3 এটা ভালো করে মাথায় রাখবে নেক্সট প্রুফটার দিকে আমরা যাব নেক্সট প্রুফটা রয়েছে আমাদের যে স্থির অবস্থায় আসার আগে মোট অতিবাহিত সময় কত না এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে এইচ উচ্চতা থেকে এসেছিল তাহলে এইচ ইকুয়ালস কত হবে হাফ জি টি স্কয়ার যেহেতু প্রাথমিক গতিবেগ শূন্য তাহলে টি যদি আমি বের করি তাহলে কত না হবে 2h/g প্রশ্ন দেখো আমাদের বলেছে স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিবাহিত সময় কত এইটা যদি আমাদেরকে ভাবতে হয় তাহলে আমরা দেখব এখন যেটা দেখেছি এই উচ্চতায় যখন উঠছে তাহলে যে খান থেকে শুরু হয়েছিল সেখানে আবার যাচ্ছে তাহলে এই যে ফর্মুলা তোমরা বারবার করে এসছো এখানে কি হবে না এটা জিরো কারণ স্মরণ শূন্য ইউটি ইউ মানে তোমরা জানো কারণ ভি গতিবেগ নিয়ে এসেছিল এবার ই মাল্টিপ্লাই হয়েছে দেখো প্রথম প্রতিক্ষেপে পর বলছি আমি তাহলে ই ভি সাপোজ টাইম লেগেছিল টি আর যেহেতু নিচে ধাক্কা লেগে উপর দিকে উঠেছে অভিকর্ষের বিরুদ্ধে তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি জি টি ইকুয়ালস টু 2 ev তাহলে t ইকুয়ালস টু 2 ev বাই g আবার এখানেও তোমরা দেখতে পারো যেটা v রয়েছে সেটা আমরা জানি কত হয় 2 g h তাহলে 2 e এইখানে দেখো একটা যেহেতু 2 রয়েছে আমরা এখানে g ও পাচ্ছি এরকম একটা এক্সপ্রেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যখন আমরা এই যে 2e 2h/g রয়েছে তোমরা বইতে লক্ষ্য করে দেখবে 2e root over 2h/g যেটা আমাদের বেরিয়েছে সেটাই রয়েছে কিন্তু এর পরে যখন প্রতিক্ষিপ্ত হবে তাহলে দেখতেই পাচ্ছ আগে ছিল শুধু 2h/g এখনো সেই 2h/g রয়েছে তার সঙ্গে একটা 2e গুণ রয়েছে তো 2 তো আসলেই বুঝতে পারছো যাওয়া আসা দুটো রয়েছে কিন্তু প্রথমবার তো শুধু যাওয়াটাই ছিল যেহেতু তো এই ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যে এর পরের ধাপে মানে নেক্সট যে প্রতিক্ষিপ্ত যখন হবে তখন এক এর সাথে একটা ই গুণ হবে তারপরে প্রতিক্ষিপ্ত যখন হবে সাপোজ তাহলে এরকম আসবে একটা 2e স্কয়ার 2h/g আর যখন এর পরেরটা হবে তখন এরকম আসবে তাহলে মোট সময় কত প্রশ্ন কি ছিল স্থির অবস্থায় আসার আগে মোট অতিবাহিত সময় কত হবে সেটা নির্ণয় করতে হবে তো এইটা নির্ণয় আমরা কিভাবে করব এইটা নির্ণয় করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল যে টাইম তাহলে ফার্স্ট কত ছিল না 2h/g নেক্সটটা কত দেখলাম আমরা না 2e 2h/g তারপরে আমরা এরকম দেখেছি যতক্ষণ স্থির না হচ্ছে ততক্ষণ চলতে থাকবে তাহলে বুঝতেই পারছি আমরা এখানে একটা অসীম সময় ব্যাপার চলে আসছে যদি আইডিয়ালি ধরা হয় এটা 2h/g রুট ওভার সেটা কমন আসছে এই যে কমন আসছে এখানে আমরা 2e কে যদি কমন নিই তাহলে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে
কারণ এখানে e স্কয়ার তারপর e কিউব e স্কয়ার তাহলে e ইনটু e তাহলে এইভাবে কিন্তু চলতে থাকবে সিরিজটা। একে আমরা ইন জেনারেল কিভাবে বলতে পারি, রুট ওভার টু এইচ বাই জি, আর এখানে ওয়ান প্লাস টু ই ইন্টু, এখানে ওয়ান প্লাস ই প্লাস ই স্কোয়ার, তারপর ই এর ডিফারেন্স থাকছে ওয়ান, মানে কি ই টু দি পাওয়ার জিরো, তো এটা হচ্ছে এরকম। একে আমরা কিভাবে লিখতে পারি না, রুট ওভার টু এইচ বাই জি, এখানে দেখো 1 মাইনাস ই প্লাস টু ই বাই ওয়ান মাইনাস ই, তাহলে এখানে কি পেলাম টু এইচ বাই জি ওয়ান প্লাস ই বাই ওয়ান মাইনাস ই। তাহলে আমরা এক্সপ্রেশন দেখবো, ইকুয়েশন নম্বর 4 এ তাকাবো তোমরা, রুট ওভার টু এইচ বাই জি ওয়ান প্লাস ই বাই ওয়ান মাইনাস ই। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড যে প্রুফটা, ফোরটা আমরা আলোচনা অলরেডি করে নিয়েছি যে সংখ্যা গুণাঙ্কের মান নির্ণয়। আমরা আর পয়েন্ট দুটো যেটা খুবই সহজ সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে তলে গিয়ে ধাক্কা দিল, যে হরাইজন্টাল কিংবা অনুভূমিক যে স্থির তল, তার সঙ্গে যে সংঘাত হলো, সেই সংঘাতের ফলে যে প্রযুক্ত ঘাত হচ্ছে, প্রশ্নটা এরকম থাকে অনুভূমিক তল দ্বারা প্রযুক্ত বলে ঘাত, তাহলে অনুভূমিক তল দ্বারা প্রযুক্ত ঘাত, ঘাত কি না, ঘাত হচ্ছে যে গোলকটা পড়ছে তার ভরবেগের পরিবর্তন। তাহলে গোলকের ভরবেগের পরিবর্তন, তাহলে গোলকের ভরবেগের পরিবর্তন আমরা ইজিলি বের করতে পারি, আগে কত ছিল এখন কত হয়েছে, না আগে যেটা ছিল সেই ক্ষেত্রে যদি আমরা ভেবে দেখি, আগে ছিল আমাদের ভি, তাহলে ভি মানে বেগের কথা বলছি, এম তো সেমই থাকছে, তাহলে এম আগে ছিল ভি এখন হয়েছে ইভি, তাহলে আমরা বলতে পারি ইভি মাইনাস ভি তো শুধু হবে না, তার কারণ হচ্ছে এখানে দেখো ইভি আছে আমাদের যখন ধাক্কা লেগে ফেরত যাচ্ছে তখন কি হবে, ভেক্টর রাশি বেগ, তাহলে দিক পরিবর্তন হচ্ছে, এই জন্য আমরা একে মাইনাস বলছি, তোমরা বইতেও দেখবে তবে যদি কোনো সমস্যা থাকে এখানে ইভি মাইনাস অফ মাইনাস ভি রয়েছে, কারণ রয়েছে ওই নিম্নমুখী বেগ ভি দ্বারা রয়েছে, তাহলে এর সাপেক্ষে উল্টো হচ্ছে ওই ওটা মাইনাস চিহ্ন থাকছে। তো এটি আমরা বলতে পারি এভাবে এম ভি যদি কমন নেওয়া হয় তাহলে প্লাস হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ই, চাইলে তোমরা এক্সপ্রেশনটাকে এইভাবেও রাখতে পারো, অনেক সময় এটাও কাজে লাগবে অঙ্ক করার সময়। তো তোমরা মিলিয়ে নেবে ইকুয়েশন আমার না দেওয়া থাকলেও লাস্ট প্রুফের আগেরটা এম রুট ওভার টু জি এইচ ওয়ান প্লাস ই। এইবারে হচ্ছে যেটা যে যখন এরকম একটা সংঘর্ষ হয়ে গেছে তাহলে প্রশ্ন এখানে বলেছে সংঘাতের ফলে, তাহলে সংঘাতের ফলে গোলকটির, তাহলে গোলকের গতিশক্তি হ্রাস কি করে বের করব, প্রথমে যা ছিল এখন কমে গেছে, তাহলে প্রথমটা বেশি, তাহলে প্রথমে কত ছিল হাফ এম ভি স্কোয়ার, এখন কত হয়েছে হাফ এম ই ভি স্কোয়ার, তাহলে বুঝতেই পারছো এখানে যদি আমরা একটা কমন নিই এরকম দাঁড়াবে। তো তোমরা এক্সপ্রেশনে দেখবে হাফ এম ভি স্কোয়ার ওয়ান মাইনাস ই স্কোয়ার, তাহলে মিলে যাচ্ছে, এবারে ভি স্কোয়ার সমান কত, না ভি স্কোয়ার সমান হচ্ছে টু জি এইচ ওয়ান মাইনাস ই স্কোয়ার, তাহলে দেখো টু টু কেটে যাচ্ছে এম জি এইচ যেরকম স্থিতিশক্তি রাশিমালাটা হতো এমনিও এই সূত্র থেকে ফেলা হচ্ছে, তাহলে এখানে যে স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার মানে
যে পরিমাণ স্থিতি শক্তি হ্রাস পাচ্ছে সেটাই গতিশক্তি বৃদ্ধির কারণ। তাহলে এখান থেকে পাওয়া গেল সংঘাতের ফলে গোলকের গতিশক্তির হ্রাস। যতগুলো রাশিমালা আমরা এখন প্রমাণ করলাম মনে রাখতে পারলে ভালো হয়, স্পেশালি এনট্রান্সের জন্য বলছি, যাতে করে তোমরা অঙ্কগুলো ডাইরেক্টলি করতে পারবে। আর যদি না মনে রাখতে পারো তাহলে ইন শর্ট বের করে নিলে এগুলো তো সহজেই বের করা যায়, হয়তো এটা তোমাদের একটু বের করতে সময় লাগতে পারে, ওই জন্য তোমরা মনে রেখে নেবে এটা এবং এর আগেরটা। এখানেই তোমাদের কার্য শক্তি চ্যাপ্টারে শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট ফর্মুলা ডিসকাস করব, এবং তারপরের ভিডিওতে আমরা এমসিকিউ এবং তারপরের ভিডিওগুলোতে কিছু নিউমেরিক্যালস নিয়ে অধ্যায়ে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন নিয়ে পড়াশোনা করবে। টিল দেন, বাই।